গুন্ডা দমনে দাঁড়াই, প্রয়োজনে বন্দুক চালাই, আমার প্রতিরোধের দোহাই, আমি মমতার মুক্তি চাই। আমি তুলতে চাই সওয়াল, জমি দালালির ধূম্র জাল সরিয়ে মমতার দিকে তাকান, এটা স্কুল বাড়িটার গান। মমতা আগরওয়াল স্কুল বাড়িটাতে ভোর চারটের সময় ঢুকে পড়ে 20 জন সশস্ত্র গুন্ডা, খবর প্রকাশ, হত দুই, নিহত দুই এবং খুনের অভিযোগে মমতা গ্রেপ্তার। আমরা খালি এইটাই বলতে চাই যে মমতার 1000 ঘন্টা দোষ থাকতে পারে, কিন্তু এই ঘটনা খুনের ঘটনা নয়, এটা আত্মরক্ষার ঘটনা। বহুবার প্রশাসনকে বহু চিঠি দিয়েছেন মমতা, তার উপর চলেছে রেগুলার হুমকি ধমকি এবং এসেছে অনেক প্রলোভন। তা সত্ত্বেও তিনি এই স্কুল বাড়িটা আগলে ছিলেন, আমাদের মনে হয়েছে তিনি শিশুদের খুব ভালোবাসতেন, আমরা তার প্রমাণ পেয়েছি। আবার বলছি, অভিযোগ অন্য কোনো আনা যেতেই পারে, কিন্তু এই ঘটনা খুনের ঘটনা নয়, এটা স্বাভাবিক প্রতিক্রিয়া। যে কোনো নাগরিক যারা বাঁচতে চান, যারা বেঁচে থাকার গান গান, তারা এটাই করতেন, এটাই করবে। যারা মনে কর মুখ বুঝে মরে গেলে হতো ভালোবেসি, আমি নই তোমাদের দলে, আমার নেই এই হিপোক্রেসি। যদি বেশির আঘাত আসে বিশ্বাস করি প্রতিরোধে, যদি স্কুল ভেঙে দেবে বলো আমি গান ত্যাগ করি ক্রোধে। প্রমোটারদের প্রলোভনে রোজ তর্জন গর্জনে মমতা কি করবেন জানতে চান, প্রশাসনকে চিঠি পাঠান। প্রমোটারদের প্রলোভনে রোজ তর্জন গর্জনে মমতা কি করবেন জানতে চান, প্রশাসনকে চিঠি পাঠান। সুতরাং ভোর চারটেতে সেই চিঠির জবাব দিতে ঢোকে সশস্ত্র 20 জন, নিষ্ক্রিয় থাকে প্রশাসন। একদিন ভোর চারটেতে স্কুল জমির দখল নিতে আচমকা ইন্ট্রুশন, অধ্যক্ষা তৈরি হ রুখে দাঁড়াক নারীর আগুন, তার রুখে দাঁড়ানোর গুণ, তুমি বলো না এটাকে খুন, প্লিজ করো না চরিত্র খুন। যদি মমতাকে বলো খুনি তবে কি জবাব দেবে শুনি, যদি প্রশ্ন তোলে দামিনী গণধর্ষিতা দামিনী। ভোর চারটের সময় বিয়াল টোপকে বাড়ির মধ্যে ঢুকলো বিতর্কিত জমি, বিতর্কিত জমিতে দাঁড়ানো স্কুল বাড়ির মধ্যে ঢুকলো 20 জন সশস্ত্র গুন্ডা। খুন হলেন অধ্যক্ষা, যে অধ্যক্ষা এই স্কুল বাড়িটাকে বাঁচাতে চেয়েছিলেন। দিনের পর দিন অনেক প্রলোভন আসা সত্ত্বেও টাকা নিয়ে জমি ছেড়ে চলে যাননি, কারণ তিনি চাইতেন এই স্কুলটাকে, তিনি ভালোবাসতেন স্কুলটাকে। আর তাই
আজ তার মৃত্যুর পরে শহর জুড়ে মোমবাতির মিছিল, প্রতিবাদের মিছিল, কিন্তু মৌনী মিছিল। আমরা কি এইটাই চাই? আমি চাই না। আমি কি চাই? বেশি শক্তির শাস্তি চাই, বেশি শক্তির শাস্তি চাই। আমি যৎপর নাস্তি চাই, মানবাধিকার যুক্তি চাই, মায়া মমতার মুক্তি চাই। আমি তুলছি তাই সওয়াল, তদন্তের ইন্দ্রজাল সরিয়ে শিশুদের দিকে তাকান, এটা স্কুল বাড়িটার গান।